রঘুনাথপুর 13 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কর্মী সভা। বিধানসভা নির্বাচনের পর এবার পাখির চোখ পৌরসভা নির্বাচন, তাই দলীয় সংগঠন মজবুত করে পৌরসভায় সাফল্য লাভের জন্য রঘুনাথপুর 13 নম্বর ওয়ার্ডে আয়োজিত হল তৃণমূলের কর্মী সভা। সহসভাপতি বিষ্ণু মেহতা বলেন, এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে 13 নম্বর ওয়ার্ডের 191 ও 192 নম্বর বুথে ওয়ার্ড কমিটি গঠন করা হলো। তিনি বলেন, মোটা ভাই এবং মোদি ভাই দেশটাকে বেচে দিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল আজ দেশের 29টি রাজ্যেই ছড়িয়ে পড়েছে। তিনি আরও বলেন, অতি শীঘ্রই রঘুনাথপুর পৌরসভা এলাকার রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যার সমাধান হবে। আর এদিনের এই কর্মী সভায় তৃণমূল ত্যাগী বিজেপির এক সক্রিয় কর্মী আবারও যোগদান করলেন তৃণমূলে। যোগদানকারী কর্মী সৌমেন নন্দ জানান, কিছু ভুল বোঝাবুঝির জন্য দলত্যাগ করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি যে মানুষের জন্য কাজ করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েই কাজ করতে হবে, তাই আজ আবারও তৃণমূলে ফিরে এলাম। আমার ভুল বোঝাবুঝির ফলে আমার সমস্যার কারণে আমি চলে গেছিলাম, কিন্তু পরে সেটা বুঝতে পারি যে কোনো লাভ নাই, তার কারণ মানুষের জন্য করতে গেলে মমতা ব্যানার্জির সাথে এবং পাশে দাঁড়িয়ে করতে হবে, এবং তৃণমূল কংগ্রেসের সাথে থেকেই মানুষের সেবা করতে হবে, আর এই সেবাই তো মানুষের পরম ধর্ম। তাই আমি আবার ফিরে এলাম, ঘরের ছেলে ঘরে ফিরে এলাম। আপনি কি নিজের স্বেচ্ছা এসেছেন? হ্যাঁ, সম্পূর্ণ স্বেচ্ছা, এখানে কাজ করা হবে। আপনার নাম? সৌমেন নন্দ। বুথ কমিটিগুলো করার ছিল 13 নম্বর ওয়ার্ডে। ওয়ার্ড প্রেসিডেন্ট অমল মুখার্জি, সবাই বাদশা বলে জানে, আমরা মহিলাদের 191 এবং 192 বুথে মহিলাদের কমিটি এবং পুরুষদেরও কমিটি করে নিলাম। ওয়ার্ড কমিটি এটা পূর্ণাঙ্গ হলো যাতে আমাদের ছেলেরা, দলের ছেলেরা মানুষের পাশে দাঁড়াতে পারে। সেই আক্ষরিক করতেই সিদ্ধিষ্ট বর্ষা, মমতা ব্যানার্জি বর্ষা, ও মোটা ভাই আর মোদি ভাই দেশটাকে বেঁচে দিচ্ছে। রান্নার গ্যাসের দাম দেখুন, ডিজেল পেট্রোলের দাম দেখুন, মানুষ বুঝতে পেরেছে শুধু প্যাকেজিংয়ে দেশ চলে না, দেশটাকে ওরা বেঁচে দিচ্ছে। মমতা ব্যানার্জির মডেল আজ ভারতবর্ষের 29টা রাজ্যেই ছড়িয়ে পড়ছে। আমরা নিজের ঘরে তৈরি হবার জন্য আগামী যে পুরসভা ভোট হবে, আমার এই ওয়ার্ড কমিটির সভাপতি অমল মুখার্জির নেতৃত্বে দুটো বুথেই বড়ভাবে যাতে মানুষ আমাদের সমর্থন করেন, সেই জন্য বাড়ি বাড়ি প্রচার শুরু হবে। আমি সহসভাপতি বিষ্ণু মাহাতা তৃণমূলের যুব শাখায় যোগদান করলেন। সৌমেন কিন্তু পরিশ্রমী এবং সৎ ছেলে, আমরা সততার সাথে মানুষের সেবা করার জন্য সৌমেনকে পেয়ে সহ তৃণমূল কংগ্রেসের পক্ষে আমরা খুশি। আজকে এই কর্মসূচি আমাদের এক কর্মী সভা রাখা হয়েছিল। বিগত 3-4 মাস আগে আমাদের এক অনেক বড় লড়াই আমরা পার করে এসেছি 2021 বিধানসভা, আর কিছু 2-3 মাস পরই আমাদের পৌরসভা ইলেকশন আছে, সেটা একটি আরেকটা লড়াই আমাদের। সেই হিসাবে আজ আমাদের এখানে আমাদের ওয়ার্ডে 13 নম্বর ওয়ার্ডে এই কর্মী সভা রাখা হয়েছিলো, যেখানে মানুষের সাথে মানুষের মনে কী আছে না আছে সেগুলো জেনে উঠতে আমরা পারি, আর যাতে আগামী দিনে আমরা আমাদের ওয়ার্ডকে জয় করতে পারি সেই নিয়ে একটা কর্মী সভা রাখা হয়েছিল। আর তার সাথে সাথে আজ আমাদের দলে যোগদান সভাও ছিল, যেখানে আমাদের ভাই সৌমেন নন্দ কোনো ভুল বোঝাবুঝি ক্রান্তে বা বিভ্রান্ত হয়ে দলকে ছেড়ে গেছিল, ঠিক আছে, সেটার জন্য তিনি আজকে আমাদের সাথে যোগদান করলো, ঘর ছেলে ঘরে ফিরে এলো। এই আপনার নাম? আমার নাম সৌর্য সভানপতি, ওয়ার্ড কমিটির মেম্বার। এবার আমরা লড়াই করেছি, আমরা বরাবরের জন্য লড়াই করে যাচ্ছি, কিন্তু আমাদের পূর্ণাঙ্গ কমিটি ছিল না, ঠিক আছে, যাতে আমরা সামনে একটা আমরা একটা ঝড় পার করেছি, প্রচণ্ডভাবে লড়াই করা সত্ত্বেও আমরা হেরে গেছি কিছুর জন্য, যাতে আরও মমতা ব্যানার্জির হাত শক্ত করতে পারি এবং আমরা যে আগামী দিন যে পৌরসভা ইলেকশন আছে তাতে যাতে সম্পূর্ণভাবে আমরা জয়লাভ করতে পারি, তার জন্য আজকে যে কমিটি গঠন করা হয়েছে, এবং আমরা চেষ্টা করব আরও সাধারণ মানুষের সামনে যাওয়া এবং দিদির যে কর্মসূচি এবং আমরা যেসব কাজগুলো করতে পারিনি সেগুলোকে আরও যাতে করতে পারি। একটা থেকে আরম্ভ হয়েছে সংগঠন এবং সাংগঠনিক ব্যাপারে আলোচনা, আলাপ আলোচনার জন্য, ঠিক আছে, মহিলা সমিতির প্রোগ্রাম হলো, তবে যুব সমিতির প্রোগ্রাম হলো, এবং আমাদের মাদার্সু আজকে প্রোগ্রামটা ছিল। আমরা আজকে ভালোভাবে মহিলা সমিতির যেটা কমিটি গঠন করতে পেরেছি, যুব সংগঠনটা আমাদের ভালো করার জন্য, সংগঠনটা আমরা ভালো করতে চাই আগামী দিনে, তার জন্য আজকে এই আয়োজন, এবং যাতে মা মাঠে মানুষ এবং মমতা
হাত শক্ত হয় তার জন্য আমাদের আজকে প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য অবিলম্বে চলে আসুন সকলের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। আমাদের ঠিকানা রঘুনাথপুর দীনুবাবু ঘেরার পেছনে, কমিউনিটি হলের সামনে। এখানে সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে। যোগাযোগ নম্বর 9635488286 অথবা 7001426721 এই নম্বরে।